আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব, ঠিক ও সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, 54 সালে রক্ত দিয়েছি, 1954 সালে দশ বছর পর্যন্ত আমাদের দুরান্ত রেখেছে। আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব, এখন অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আমি প্রেসিডেন্ট জিয়া সাহেবের সঙ্গে দেখা করেছি, আলোচনা আর আলোচনা হবে। তারপরে অন্যান্য নেতৃবৃন্দে আমার রিলিফ কমিটিতে স্বাগত, তারপর সকল যে দেবে সরকারি কর্মচারীদের বলি, আমি যা বলি তা মানতে হবে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।